তুমি এখানে বসো, আমি খেলে আসছি। খেলা পাগল লোক, ইনি আমার স্বামী। পাটাকে একটু রাখছি, তোমার আপত্তি নেই তো? এটা জুতো ছাড়ো। এই জুতো পরে তুমি পার্কে এসেছো? আমার জুতো নিয়ে কিছু বলবে না। বলবো না, কিন্তু জুতো কিনে নিও। এই লকডাউনের বাজারে নতুন জুতো কেনার মতো টাকা আমার কাছে নেই। আমার বউ কোথায় যেন বসেছিল। কলা খেয়ে কোন রকমে দিন কাটাচ্ছি, বুঝলে? বলো কি, আমিও কলা খাবো। দাঁড়াও, আগে আমি খাবো। অল্প খেতে বলেছিলাম তো, 2 ইঞ্চি মেরে দিয়েছো। বাহ, দারুণ সিন চলছে তো। তুমি এখানে বসো, আমি ভেতর থেকে একটু হিসি করে আসছি। আহ বাবা, যা গন্ধ টয়লেটে। হ্যাঁ, এটা আবার কে? পেটটা দেখার মতো। এটা তো জোকার। না, কি খাবো? এটা আবার কি? ধুর, এ আমার চলবে না। এটা আবার কি রে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিস দিচ্ছে? ঘরে মা বোন নেই নাকি? উফ, কি অসভ্য লোক। কি কেমন লাগলো? কি করছেন আপনি? আমি এই ব্যাট দিয়ে খেলি। চুপ। ও, অসভ্য। একটা ছোট্ট পেগ বানাই আর এই টুপিটা দিয়ে ঢেকে রাখি। কেউ দেখে ফেলার আগে আর একটা পেগ বানাই, এটাকেও ঢেকে দিই। মদনদা, আমার একটা। চিয়ার্স। এবার এই টুপির তলার মালটাকেও সালতে দিই। বাবা, বহুদিন পর মাল খেলাম। এই মদনদা, এই জোকারটা কে গো? চলো যাওয়া যাক। এই যে, টাকা না দিয়ে চললে কোথায়? 2 পেগ মাল খেয়েছো, টাকা ছাড়ো। টাকা দেবো তো, টাকা দেবো। এই পকেট থেকে টাকাটা বার করো। বেটা রসুন খেয়ে গন্ধ ছড়িয়ে গেল। রসুন খেয়ে মুখটা জাতা হয়ে গেল। বউ যে কি ভাববে। আমি নেই আর ফষ্টি নষ্টি। ও, তুমি চলে এসেছো? দেখো না এই লোকটা কখন থেকে আমায় বিরক্ত করছে। এই জোকারটা আপনার কে হয়? ও আমার জান। এই লোকটা কে? তুমি চুপ করে আছো কেন, কিছু বলো না। গুলু গুলু সোনা মোনা, এই সাহস তো কম নয়। আমাকে টাচ করবেন না। এই যে তোমার সাথে কথা আছে। না না, কোনো কথা নেই। এই তুমি কিছু বলো না, টাচ করবেন না। তোমার কোনো ভয় নেই? বললাম না আমাকে টাচ করবেন না, আমাদের যেতে দিন। এই তুমি চলো না, হাত বাড়িয়ে লাভ নেই। আরে চুপ, কতবার বলছি চলো, আমাদের যেতে দিন। এই যে সোনামুনি, আমি তোমাকে অনেক ভালো রাখবো। নিয়ে যাবো সিনেমা দেখাতে, নিয়ে যাবো। বলো তোমার আর কি চাই? এদিকে সর, চলে এসো। এই গন্ডারটা কে? আমি জানি না। এই যে আপনি আমার বউকে বিরক্ত করছেন কেন? একটু অসহ্য। কি উড়ে এসে পড়লো? যাও, তুমি চিন্তা করো না, আমি এখনই নিয়ে আসছি। তুমি কোথায় চললে সুন্দরী? হ্যাঁ, এই জোকারটা আবার তাড়াতাড়ি করে টুপিটা নিয়ে যাই। চলো আমরা যাই। এখানে দাঁড়াও, বলো তোমার কি চাই। হ্যাঁ, এই বউটাকে কোথায় নিয়ে গেল? হ্যাঁ, কোথায় খুঁজি? এখানেই তো ছিল। হ্যাঁ, কোথায় খুঁজবো এখন আমি? বেঞ্চের তলায় তো নেই তাহলে। এই যে ভাই, কি হয়েছে? দেখুন না দিদি, একটা লম্বা মোটা লোক আমার বউকে নিয়ে ওই দিকে পালিয়েছে। চলো তো, চলুন। তুমি রাজি তো? আমি বাড়ি যাবো। মেয়েটাকে কেন নিয়ে এসেছো? সরে যাও। এই যে মেয়ে, তোমার সাহস তো কম নয়। আপনার হাজবেন্ড আমাকে ওদিক থেকে নিয়ে এসেছে। আমি অসভ্য মেয়ে? আপনি অসভ্যকে মেরেই ফেলবো। আরে আরে, এটা কি করছেন? এই বউটা আগে গায়ে হাত তুলেছে। আমি গায়ে হাত তুলেছি? হ্যাঁ, তুই গায়ে হাত তুলেছিস। ওরে বাবা রে, এখানে দাঁড়িয়ে থাকবে? চলো চলো। হ্যাঁ চলো যাই। আমার দিকে একবার তাকাও, তোমার সব মনে পড়ে যাবে। হ্যাঁ, এই তো তোমার সব মনে পড়েছে। শান্ত হও, টাচ করবে না, ছাড়ো। চলো তো, চলো চলো চলো। শান্ত হও, আমাকে ছোবে না, আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে। এখানে আমার কি দোষ বলো? ও
ওফো, আমি এখন কি করি? তুমি না খুব নটি। নির্দোষ, ফাঁসিয়েছিল ওই মেয়েটা। হ্যাঁ, বউয়ের সাথে ন্যাকামি। শয়তানটা আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে এখন বউয়ের সাথে ন্যাকামি করছে। তুমি আমায় ভুল বুঝলে। আমার কোনো দোষই ছিল না। আমি সম্পূর্ণ নির্দোষ, বুঝলে? আমি নির্দোষ, আমি নির্দোষ। না, আর মন খারাপ করে কি হবে? যাই, ভেতরে গিয়ে আর একটু দারু খেয়ে নি। যাব বাবা, একটু আগে তো ফাঁকাই ছিল, মেজাজটা একদম ভালো নেই। যাব বাবা, এটা কি প্যান্ট তোমার? এইটা আবার কি? এর থেকে গলায় দড়ি পরে থাকাই ভালো, এটা খোলো। আর একবার আমাকে নিয়ে কিছু বলুক, তারপরে এমন কানের গোড়ায় দেব। I'm so tired. না, আর এক পেগ ঢেলে নি। পায়ে একটা ছেঁড়া জুতো। উফ বাবা, এরকম করে এরকম করে এরকম হাঁটে, আবার এরকম 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 হাঁটে। উফ বাবা, এখন বিয়ে হয়ে গেছে, গড তুমি বাঁচাও। আরে পচা, কেমন আছিস? তোকে একটা মজার গল্প বলি। এই বাইরে একটা এইটুকু বাটকুলকে আজকে যা ঠকালাম না, শুনলে তুই বিশ্বাস করবি না। এরকম তুমি আর আমি আগে ঠকাতাম। চালিয়ে যাও। এই তো সেই বাটকুলটা। এই সেই মালটা। কেমন আছো বাটকুল? তোমার কথাই হচ্ছিল। তোমার বউটা যাকে বলে একেবারে স্বর্গের অপ্সরা, আমি তো প্রেমেই পড়ে গেলাম। আমার ঘর থেকে হাতটা নামা বলছি। এই এই প্যান্টটা কি তোর ঠাকুরদার? একেবারে জোকার লাগছে। আচ্ছা, আপনারা আমাকে কেন বিরক্ত করছেন বলুন তো? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমার মাথা কিন্তু গরম হয়ে আছে, হাত পা চালিয়ে দেবো। আহারে, বাচ্চাটার ভালো লাগছে না। হ্যাঁ, আর এই চুলগুলো, চুলগুলো তো নার্সারির বাচ্চাদের মতো। চল। ওরে বাবা রে, আমি গেলাম, তোকে ছাড়বো না। ভাগশালা, এই যে মারামারি করছো কেন? আর এক প্যাক খেয়ে নি। আমার মাথা গরম হলে আমি কাউকে ছেড়ে কথা বলি না। হাই, ওরে বাবা রে, সব কটা পালালো আমার ভয়ে।